প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কিরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া মধ্যে বিদায় নিয়ে কবরে চলে গেছে। তাদের মধ্যে আমাদের আত্মীয় আছে, কি বলে, মা আছে, ভাই আছে, অনেকের বোন আছে, আত্মীয় স্বজন যাদের কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবরের আজাব গুলো মাফ করে দিন, কি বলেন, আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করো, আল্লাহুম্মা ফির লাহুম ওয়ারহামহুম। শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলমান পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই মুসলমানেরা বহু ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে জীবিত অবস্থায়, আল্লাহ তাদেরকে হেফাজত করো, হাফিজাহুমুল্লাহ। সবাই বলুন কি, হাফিজাহুমুল্লাহ। বীর পাকুটিয়া ঐতিহ্যবাহী আহলে হাদিস জামে মসজিদের উন্নয়ন কল্পে ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব, যিনি আমার সহকর্মী বড় ভাই শেখ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব পরিচালনায় যিনি আছেন, তিনি আমার বন্ধু বলা যায়, আর এই গল্লাতে আমাকে তিনি নিয়ে এসেছেন। শেখ আব্দুল মান্নান সাহেব প্রধান বক্তা হিসেবে যিনি আছেন, মানে যত আলেম এ পর্যন্ত এই গল্লাতে এসেছে, মানে বাড়ির নিকটতম দিক থেকে, মানে বাড়ি যাদের বাড়ি নিকটতম তার মধ্যে আমার সবচেয়ে নিকটতম বাড়ি শেখ ডক্টর মোহাম্মদ গোলাম মোর্শেদ সাহেব, সহকারী অধ্যাপক আইডিয়াল ডিগ্রি কলেজ রাজশাহী। আসলে তার অরিজিনাল বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা আলমডাঙ্গাতে। আরেকজন আছেন যিনি বিশেষ বক্তা, তিনি আমার বন্ধু মানুষ, খুব কাছের মানুষ, হাফেজ মোহাম্মদ কাউসার মাহমুদ সহ ইতিপূর্বে যারা বক্তব্য দিয়ে গেছেন অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আইজাম, দিনদার ইমানদার যুবক ভাইরা, কচিকাঁচা সোনামণিরা, বর্তার আড়ালের মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, কৃষক শ্রমিক ব্যবসায়িক ভাইরা, সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিন্দান ও ভালোবাসা ও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি। আয়াতটি যদি আপনি শোনেন তাহলে সূরার নাম হচ্ছে আমাদের নবীর নামে নাম মোহাম্মদ, সূরা মোহাম্মদের 19 নম্বর আয়াত। এই আয়াত তেলাওয়াত করেছি আর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী হতে, বুখারী মুসলিম সহিহ বুখারী এবং মুসলিম হতে একটি হাদিস পাঠ করেছি, ছোট্ট একটি হাদিস। এই হাদিসটির সম্পর্কে কিছু কথা বলেই আমার বক্তব্য রীতিটাঙ্গ ইনশাআল্লাহ আল আজিজ। হাদিসটি যদি আপনি মেশকাত থেকে খোঁজেন তাহলে 1 2 3 4 করে গুনতে গুনতে 5 নম্বর হাদিস, আর যদি বুখারি থেকে পড়েন তাহলে হাদিস নম্বর 9, আর যদি সহিহ মুসলিম থেকে পড়েন হাদিস নম্বর হচ্ছে 35। হাদিসটি বর্ণনা করেছেন রাবি সম্রাট, সবচেয়ে হাদিস বর্ণ বেশি বর্ণনাকারী সাহাবী আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমান, ঈমান শব্দটা তো শুনেছেন নাকি, এই ঈমানের রকম কয়টা আছে বলতে পারেন আপনারা, ঈমানের খুঁটি কয়টা? ওয়াজ তো শুনছেন, আমি আগে আবার বলেছি, আগেও বলেছি, এখনো বলছি যে গল্লাতে কিন্তু 47তম ওয়াজ মাহফিল হয়ে গেছে মাদ্রাসায়, আর 47 বছর বয়স আমার হয়নি, তার মানে 47 বছর যাবৎ যারা ওয়াজ শুনেছেন প্রত্যেকটি আলেমের কাছ থেকে যদি একটা একটা কথা করে মুখস্থ রাখতেন তাহলে কিন্তু সবাই আলেম হয়ে যেতেন, ঠিক না বেঠিক? যারা আজ আলেম হয়েছে তারা কিন্তু এই শুনে শুনে শিক্ষকদের কাছ থেকে শুনে লেখাপড়া করে তারপরে হয়েছে,
আপনারাও তো শুনছেন একের পর এক, দৈনিক শুনছেন, দৈনিক শুনছেন। এখান থেকে যদি একটা দুইটা করে কথা মনে রাখতেন তাহলে আপনারাও কিন্তু আলেমের কাছাকাছি চলে যেতেন, ঠিক না বেঠিক? তাহলে আসেন, ইমান কথা আপনারা শুনেছেন, ঠিক না? ইমানের স্তম্ভ বা খুঁটি কয়টা, যাকে রোপণ বলা হয়, কয়টি বলো, বলেন তো, কে বলতে পারে? এই মেশ কাজে দুই নম্বর হাদিস পড়বেন, পেয়ে যাবেন। ইমানের খুঁটি কয়টা পারেন না? একজনও পারেন না? কয়টা? পাঁচটা, হয় নাই। ইমানের খুঁটি হচ্ছে ছয়টি। এক নম্বর আসেন, আল্লাহর উপর ইমান আনা। আল্লাহর উপর ইমান আনা বলতে আল্লাহর যা সিফাত যা আছে সব। দুই নম্বর হচ্ছে ফেরেশতাদের প্রতি ইমান আনা। তিন নম্বর কিতাব সমূহের প্রতি ইমান আনা। চার নম্বর রসুলগণের প্রতি ইমান আনা। পাঁচ নম্বর তাকদীর ভালো মন্দের উপর ইমান আনা। ছয় নম্বর আখেরাত দিবসের প্রতি ইমান আনা। কয়টি হলো? এই ছয়টি বিষয়ের উপরে ইমান আনার নামই হচ্ছে ইমানের স্তম্ভ, এটাকেই আরকান ইমান বলা হয়। এই ছয়টি বিষয়ের উপর ইমান যে ব্যক্তি আনতে পারে সেই হচ্ছে প্রকৃতপক্ষে মোমেন। আর এই হচ্ছে ইমান আনার পরে, মোমেন হওয়ার পরেও ইমানের আরো কিছু কি আছে, শাখা প্রশাখা আছে। এই হাদিসে সেটাই বলছে, আল ইমানু বিদ্রু ওয়া সাবরু না শুবা। ইমানের সত্তরের অধিক কি আছে? অঙ্গ প্রত্যঙ্গ শাখা প্রশাখা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন, ফা আফদালুহা, এর মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে বড়, প্রথম নাম্বার, নাম্বার ওয়ান ইমান আনার, ইমানের স্তম্ভ বা খুঁটি হচ্ছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়া, স্বীকৃতি দেওয়া। কিসের মাধ্যমে? এক নম্বর হচ্ছে মুখের মাধ্যমে, যেহেতু এই কাউল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটি হচ্ছে সবচাইতে উত্তম কালেমা, যেটাকে আমরা কালেমা তৈয়বা বলে থাকি, ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ বলে রে বুঝিতে পারিবি মন, তাওহীদ কালেমার কতই রে গুণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে রে ইল্লাল্লাহ।
অতঃপর তোমরা তুমি কি করো, জ্ঞান অর্জন করো, শেখো, বোঝো, শিক্ষা অর্জন করো, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটি কি, এই একটি কালেমা, এই ছোট্ট একটি কালেমা, এর মূল্য কত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত পেলেন, এর যে কত পাওয়ার! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 হলো, হীরা হীরা গহায় ধ্যান করছিলেন, করতে গিয়ে তিনি ওহী পেয়ে গেলেন, অর্থাৎ নবুয়াতের স্বীকৃতি পেয়ে গেলেন। এসেই তিনি মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে সমস্ত আরববাসীকে সাবাহুল খাইর অর্থাৎ সুপ্রভাত বলে ডাক দিয়ে সবাইকে প্রথম কথায় যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে কি সফলতা অর্জন করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে সফলতা অর্জন করতে পারবে দুনিয়াতে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলো তাহলে কিসরার ধন ভান্ডার তোমাদের হাতে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলো তাহলে তুমি এখানে এপারে ওপারে দুনিয়াতে আখেরাতে সর্ব জায়গায় সফলতা অর্জন করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিশকাতের হাদিস নম্বর 2306 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীতে যদি সবচাইতে উত্তম জিকির থেকে থাকে, আল্লাহকে স্মরণ করার সবচাইতে বড় পদ্ধতি থেকে থাকে, তা সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। শুধু কি মুখে বললে হবে? ওলামায়ে কেরামরা শুধু মুখে বললে হবে না বলেছে, মুখে বলতে হবে, তাসদিক বিল জানার অন্তরে বিশ্বাস করতে হবে, তারপরে আমালু বিল আরকান, ওই আরকান অনুযায়ী আমল করতে হবে। এটাই হচ্ছে এই কালেমার মূল ভিত্তি। মুখে বলতে হবে, অন্তরে অন্তর থেকে বিশ্বাস করতে হবে, এবং সাথে সাথে কি করতে হবে, সাথে সাথে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ওই অনুযায়ী আমল করতে হবে। এই সেই কালেমা। কালেমাটির অর্থ কি? কালেমাটির অর্থ পৃথিবীর বুকে যত তাওহীদ বীজ গড়াচ্ছে এই কালেমার অর্থ করেছেন, সেটা হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আমরা সবাই অর্থ জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক না? আসলে এটার এই অর্থ নাই, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। শুধু আল্লাহ ছাড়া মাবুদ নাই না নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই বলতে আর একটু দুই একটা মাবুদ সাইড থেকে ডেকে নিলে কোনো সমস্যা নাই, এরকম মনে হয়। আসলে হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, পৃথিবীতে ইবাদত পাওয়ার হকদার, পৃথিবীতে সত্যিকারের মাবুদ, পৃথিবীতে ইবাদত করা যায় এইরকম প্রভু যদি কেউ থেকে থাকেন তিনি হচ্ছেন একমাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কাছে ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, তিনি হচ্ছেন সত্যিকারের মাবুদ। এইটা মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, ওই অনুযায়ী আমল করে প্রত্যেকটি ক্ষেত্রে চাল চলন বা কথা ভাষা করা, এটার নামে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা, স্বীকৃতি দেওয়া এবং ওই অনুযায়ী আমল করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটার উপরেই জ্ঞান অর্জন করো। আজ আমরা যারা স্কুলে পড়ছি, আজ আমরা যারা মাদ্রাসায় পড়ছি, ওয়ান থেকে শুরু করে নিয়ে দাওরা পর্যন্ত, ওয়ান থেকে শুরু করে নিয়ে কামেল পর্যন্ত, এবং ওয়ান থেকে শুরু করে নিয়ে যারা মাস্টার ডিগ্রি পর্যন্ত পাস করেছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে জ্ঞান অর্জন করতে বলেছে, কিন্তু এই বিষয়ে জ্ঞান অর্জন করা কি সঠিক হয়ে সম্পূর্ণ হয়ে গেছে? হয়েছে? জিজ্ঞাসা করুন, কামেল পার আছে, দাওরা পাশের মানুষদের আছে, যে এই বিষয়ে জ্ঞান অর্জন রব্বুল আলামিন করতে বলেছেন প্রত্যেকটা বিষয়ে, এই বিষয়ে জ্ঞান অর্জন করা কি একবারে কমপ্লিটলি হয়ে গেছে? সবার কমপ্লিটলি এখনো পর্যন্ত করতে কেউ পারে নাই। আশ্চর্য ব্যাপার হলে সত্য, দুঃখের বিষয় হলেও সত্য, বাংলাদেশের প্রতিষ্ঠান সেটা স্কুল বলেন, আলিয়া মাদ্রাসায় বলেন এবং কওমি মাদ্রাসায় বলেন, আশ্চর্যের বিষয় হলে সত্য, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার মাপকাঠি দিলেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে তাওহীদ বিষয়ে জ্ঞান অর্জন করতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ক্ষেত্রেও সেটাই বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দ্বীনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদত করার জন্য, অন্য কোন উদ্দেশ্যে নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। ইবাদত তো হিন্দুরাও করে, ইবাদত তো বৌদ্ধরাও করে, ইবাদত তো খ্রিস্টানরাও করে, ইবাদত তো সবাই করে। তাহলে তাদের ইবাদত কি হবে না? না, তাফসিরে বাগাবি ওয়াল কুরতুবি ইল্লা লিয়াবুদুন মানাহু ইল্লা লিওয়াহিদুন করেছেন, শুধু ইবাদত করলে হবে না, ইবাদত করতে হবে এক আল্লাহর, আল্লাহর সাথে আর পৃথিবীর কাউকে ডাকা যাবে না, পৃথিবীর কাউকে মানা যাবে না, এইটার নামই হচ্ছে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার। এই জন্যই বলছি ইবাদত তো সবাই করে, কিন্তু তাওহীদ ভিত্তিক ইবাদত করতে হবে। যেটা বলছিলাম, আজ স্কুল বলেন, আলিয়া মাদ্রাসায় বলেন, আর কওমি মাদ্রাসায় বলেন, বাংলাদেশের মাদ্রাসাগুলো আশ্চর্য বিষয় হলেও সত্য যে তাওহীদের কিতাব সহজে পড়ানো হয় না। স্কুল কলেজে তো নাই, স্কুল কলেজে কয়টা যেটা আছে সেটার মধ্যে শিরকে ভরপুর, ইসলাম শিক্ষা একটা বই আছে তার মধ্যে শিরিকে ভরপুর। এবার আলিয়া মাদ্রাসা আসেন, সেখানে একই অবস্থা, এমন একটি বই আছে সেই বইয়ের মধ্যেও শিরিকে ভরপুর। তারপরে এবার আসেন কওমি মাদ্রাসা গুলো, দুই একটা কওমি মাদ্রাসা ছাড়া আজকে যাত্রাবাড়ি, তারপরে তার সুন্না আজপাশুকি মাদ্রাসায় যেগুলো সৌদি আরবের সাথে বর্তমান মোয়াজালা করা হয়েছে, চিটাগাংয়ে দারুল মাআরিফ সহ আর কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশের মাদ্রাসাগুলোতেও তাওহীদের কিতাব পড়ানো হয় না, যার কারণে বাংলাদেশের মানুষগুলি মাদ্রাসায় পড়ার পরেও তারা কি হচ্ছে, মাদ্রাসায় পড়ার পরেও তারা পীর পীরের মুরিদ হয়ে যাচ্ছে, মাদার পূজারি হচ্ছে, মাদার পূজার পক্ষে বক্তব্য দিচ্ছে, আজ কি ওয়াজ মাহফিল করছে, অনেকে হেলিকপ্টার চড়ে আসছে, অনেকেই গাড়িতে চেপে এসে মানুষকে শিরিকের পক্ষে শিক্ষা দিয়ে যাচ্ছে, যার তাওহীদের পক্ষে দুইটা কথা বলতে গেলেই তাদের মাথাটা গরম হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। আজকে বললাই বল্লার মতো জায়গাতেও বক্তব্য দিয়ে যায় যে রবি ঠাকুরের মতো দাঁড়িয়ে রাখলেই শুধু হবে না। আর আমাদের পরিচালক সভাপতি সবাই বসে বসে একবারে চুপ করে বসে বসে হাসেও, তার ভেতর আবার হাসেও, কিছু বলে না, আজিব ব্যাপার। বলছে রবি ঠাকুরের মধ্যে দাঁড়িয়ে রাখতে, দাঁড়িয়ে রাখতে চান, কেউ আপনাকে নিষেধ করবে না। আপনাকে যদি আবার বলা হয় যে নামাজ পড়েন, তে আপনাকে নিষেধ করবে না, নিষেধ করবে শুধু কোরআনের আইন চালু করলে। আরে কোরআনের আইন চালু করবেন কি এই কুফরি তন্ত্র দিয়ে? কে বলেছে আপনাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগীর পদ্ধতি আপনার চলে না? আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ গোটা একটা কোরআন দিয়ে গেছে, কিভাবে রাষ্ট্র নায়ক হতে হবে সেই পদ্ধতি দিয়ে আপনার চলে না? কেন আপনাকে কুফরিতন্ত্র ধরতে হয়েছে? কেন নারী সাথে সন্ধি করতে হয়েছে? কেন হিন্দু মুসলিম সবাইকে সমান মূল্যায়ন করতে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন তো করেন নাই। জান্নাতি জাহান্নামি সমান নয়, শিক্ষিত অশিক্ষিত সমান নয়, খারাপ চোখারা সমান নয়, কেউ সবাই 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 সমান নয়, এক এক পদার পদে মর্যাদার মানুষ এক এক রকম। আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে, কে বলেছে আপনাকে কুফরি গণতন্ত্র নিয়ে আপনি ব্যয় করবেন? সম্মানিত উপস্থিতি, দাঁড়ি নিয়ে কটূক্তি বারবার করছে, আপনারা কেউ কিচ্ছু বলছেন না, কেন? টাকমন্ডে যে কাপড় পরছে তাও আপনারা কটূক্তি করছে, কেউ কিচ্ছু বলছেন না কেন? আপনারা কি মরে গেছে? শরীরে কি রক্ত আছে না পুঁজ আছে আপনার? সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে ইমানের সবচেয়ে বড় জায়গা হচ্ছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাহবুব নাই, এইটাকে ঘোষণা দেওয়া, এইটাকে মুখে বলা, মুখে উচ্চারণ করে মানুষকে জানিয়ে দেওয়া, এইটা হচ্ছে সবচাইতে বড় ইমানের সবচাইতে বড় অঙ্গ। দুই নম্বর এই আই কালামে নিয়ে আরেকটি বিষয়, আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম যিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটি সহিহ হাদিস, এই একটি সহিহ হাদিস দিয়ে, হাদিসটি আবু দাউদে এসেছে, তিরমিজিতে এসেছে, মিশকাতের হাদিস নম্বর 2306 নম্বর হাদিস। এই হাদিসটা নিয়ে বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখ
শুধু বাংলাদেশ নয়, তথা ভারত, ভারত উপমহাদেশ, অন্যান্য দেশেও যে সমস্ত পীর এসেছে জিকিরের যে সমস্ত পদ্ধতি বের করেছে, সেটা কুদালি জিকির হোক, আর গাছে ওটা জিকির হোক, আর স্বামীরা জিকির হোক, আর পাগলামি হোক, যত ধরনের জিকির হয়েছে এই সহি হাদিসের সাথে আর একটা জাল এবং জয়ীফ হাদিস লাগিয়ে। হাদিসটি কোথায় আছে? হাদিসটি মুস্তাদরাক আল হাকিমে এসেছে। হাদিসটি কোথায় এসেছে? হাদিসটি বাইহাকিতে এসেছে। হাদিসটি সিলসিলাতুল আহাদিসুস সহিহা নয় এই দুই নম্বর খণ্ডে, দুই নম্বর খণ্ডে এসেছে হাদিস নম্বর 517 নম্বর হাদিস সিলসিলাতুল আহাদিসুস সহিহার মধ্যে, যে এই সিলসিলাতুল আহাদিসুস জঈফার মধ্যে এই হাদিসটি এসেছে। হাদিসটি যে হাদিসটি এসেছে সেই হাদিসটি হচ্ছে عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو سعيد الخدري رضي الله تعالى عنه বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুনু মাজনুন, তোমরা এত বেশি জিকির করো, এমন ভাবে জিকির করো যাতে তোমাদেরকে মানুষ পাগল বলে। হাদিসটি কোথায় আসছে? মুস্তাদরাকের হাকিমের ভিতরে। হাদিসটি সিলসিলাতুল আহাদিসুস যঈফার মধ্যে দুই নম্বর খণ্ডে এসেছে। হাদিস নম্বর হচ্ছে 517 নম্বর হাদিস। এই হাদিসটি, এই একটা হাদিস নিয়ে বিশ্বের যত পীর এসেছে, বিশ্বের যত জিকিরের পদ্ধতি উঠেছে এই একটা হাদিস নিয়ে। হাদিসের মান শুনবেন, এই হাদিসটার ব্যাপারে সবচাইতে ছোট তোহমাত দিয়ে যিনি দিয়েছেন, সমস্ত মুহাদ্দিসিনে কিরাম আমরা হাদিসটার ব্যাপারে ফলো করেছি, তার মধ্যে সবচাইতে অল্প পরিসরে যিনি লিখেছেন তার নাম হচ্ছে বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলেছেন আদাল হাদিসু যঈফুন, এই হাদিসটি হচ্ছে যঈফ। আর বিশ্বের যত মুহাদ্দিস আছে সবাই এই হাদিসটার ব্যাপারে কলম ধরেছেন, একই বাক্য লিখেছেন যে হাদাল হাদিসু মাউদু, এই হাদিসটা হচ্ছে বানোয়াট হাদিস, জাল হাদিস, জাল হাদিস, এটা হাদিস নয়। তার মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিশ্বের যত জায়গায় বীর মাশায়েক জন্ম নিয়েছে, জিকিরের পদ্ধতি জন্ম নিয়েছে, সবগুলো একটি জাল হাদিসের মাধ্যমে। ঠিক না বেটি? জাল টাকা নিয়ে বাজারে গেলে তা সদাই করে খাওয়া যায় না। জাল টাকা নিয়ে ফল কিনতে গেলে অনেক দোকানদার আপনাকে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেয়, টাকা দেখতে একই রকম। ইসলামের টাকার নাম দিয়েই চালাই, ইসলামের নাম দিয়ে জাল জয়ীফ হাদিস চালিয়ে আমার আপনার যে ধর্ম ইসলাম, ইসলাম ধর্মকেও ইসলাম ধর্মের নাম দিয়ে জাল জয়ীফ হাদিস চালিয়ে বানোয়াট কথা দিয়ে আজকে পীর মাশাইখদের এই জিকিরের জন্ম হয়েছে। মুহাদ্দিসিনে কিরামরা বলেছে এই জিকির, মুহাদ্দিসিনে কিরামরা বলেছে এই হাদিসটা কেন জাল, অনেকগুলো কারণ বলেছেন। তার মধ্যে প্রথম হচ্ছে এটা হচ্ছে সহি হাদিসের বিপরীত, যে হাদিসটি তিরমিজিতে এসেছে, আবু দাউদে এসেছে, হাদিসটি নাসিরুদ্দিন আলবানী সহি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুফিয়াল কালাম আন সালাতা, তিন ব্যক্তি হতে হিসাবের কলম উঠিয়ে দিয়েছেন, এক ওয়ারিম নাইনে হাত্তা ইয়াসতাইকির, ঘুমন্ত ব্যক্তি যতদিন পর্যন্ত ঘুমিয়ে থাকবে ততদিন পর্যন্ত তার হিসাব লিখবে না। কোন মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়, অজ্ঞান হয়ে যায়, দুই দিন, পাঁচ দিন, দশ দিন, এক বছর, পাঁচ বছর পর্যন্ত যদি অজ্ঞান অবস্থায় থাকে, কোমায় চলে যায়, এই পাঁচ বছরের ভালো এবং মন্দ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন লিখবেন না। ওয়ানিস সবি হাত্তা ইয়াহতালিব, শিশু যতক্ষণ পর্যন্ত যৌবনে পদার্পণ না করবে, তিন ওয়ানিল ওয়ানিল মাজরুনি হাত্তা ইয়াকিল, পাগল ততদিন পর্যন্ত সব জেনে না ফিরবে, পাগলের হিসাবই নাই। আর ওরা বলছে এমন ভাবে জিকির করো যাতে তোমাদেরকে মানুষ পাগল বলে। আরে পাগল, এইরকম পাগল, উজানির একটা জিকির দেখলাম কিছুক্ষণ আগে, উজানি, উজানি পীর সাহেবের জিকির করতে 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 গাহামিয়ানা পর্যন্ত উঠে যাচ্ছে, তারপরে স্টেজে ওঠে হুজুরকে পর্যন্ত ঠেলে ফেলে দিচ্ছে। তা আমার এক ভাইরা মাঝে মধ্যে, আমার বাড়ি, আমার আমার শ্বশুর বাড়ি আবার হচ্ছে বাগেরহাট, এই যে আব্দুল রহিম বাগেরহাটের ওই অঞ্চলে, তা এক ভাইরা বলছে যে জিকির করতে করতে পাগল হয়ে শামিয়ানা পর্যন্ত ওঠে। ও তো কোনোদিন পান্দার গাছে উঠলো না, পান্দার গাছ বোধের নাই, কাটা যুক্ত গাছ, এই গাছে তো কোনোদিন ওঠে না, এত পাগল হলো। আসলে জাতে পাগল আর জাতে মাতারা তালে ঠিক আছে,
তাহলে এটা সহিহ হাদিসের বিপরীত। দুই নম্বর, এটা কোরআনের আয়াতের বিপরীত। কোরআন আয়াতের বিপরীত দুইটি আয়াত এসেছে সূরা আরাফের মধ্যে। এক নম্বর হচ্ছে 204 নম্বর আয়াত, আর সূরা আল আরাফের 255 নম্বর আয়াত, শুধু 55 নম্বর আয়াত, আর 204 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হরকুর রব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবের জিকির করো নিজ অন্তঃকরণে, তাদাররুআ বিনয়ের সহিত, খিফাতাও ভয়ের সহিত। এক নম্বর নিজ অন্তঃকরণে জোরে জোরে নয়, দুই নম্বর বিনয়ের সহিত। বিনয়ের দাম দুনিয়াতেই আছে, চেয়ারম্যান সাহেবের কাছে কিছু চাইলে মাথা নিচু করে নরম ভাবে চাইতে হয়, না হলে দেয় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবেন চিল্লা চিল্লি করে, পাগলামি করে সুযোগ নাই। ভয়ের সহিত দুনাম জাহারা মিলাল কাউল, এবার খোলাখুলি ভাবে বলছেন, দুনাম ছাড়া জাহারা প্রকাশ্যে মিনাল কাউল, জোরে কথা নাই, আস্তে আস্তে জিকির করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জোরে জিকির নয়, আস্তে আস্তে জিকির করতে হবে, বিনয়ী ভাবে, আল্লাহর ভয়ের সহিত, এবং জোরে কথা হবে না, আস্তে আস্তে। উদুপ্রিয়ল আসর সকাল এবং সন্ধ্যায়, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর তোমরা গাফিলদের অন্তর্ভুক্ত হয় না। এই হচ্ছে 204 নম্বর আয়াত। আরেকটি আয়াত আছে 55 নম্বর আয়াত সূরা আরাফের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ রাব্বাকুম, তোমরা তোমার রবকে ডাকো, তাদাররুআ বিনয়ের সহিত, খুফিয়াতান চুপি চুপি স্পষ্ট ভাষা, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদীন। আল্লাহ রাব্বুল আলামিন কি পছন্দ করেন না, ভালোবাসেন না, যারা সীমা লঙ্ঘন করে, যারা লাফালাফি করে জিকির করে, শামিয়ানা পর্যন্ত ওঠে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই কালেমাকে অপমান করে, আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাতকে অপমান করে। যারা এভাবে লাফালাফি করে জিকির করে, তারা এই কালেমার অবমাননা করেছে, এবং সবচাইতে উত্তম, সবচাইতে দামি ইমানের যে অঙ্গটি, এটাকে অপমান করেছে। এই জন্য তারা সীমা লঙ্ঘনকারী, আর সীমা লঙ্ঘনকারীদের আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ভালোবাসেন না, পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, যারা জোরে জিকির করে, এটা পদ্ধতি দেখাতে পারবে না, পৃথিবীর কোথাও দেখাতে পারবে না। বলছে আল্লাহর ইশকে নাকি পাগল হয়ে যায়, আর ইশক শব্দটাই তাই, ইশক শব্দটা হচ্ছে নাম হচ্ছে প্রেম, ইশকের মধ্যেই একটা নষ্টা বিভাগ আছে। ইশক শব্দটা যারা নবীর আশেক বলে, আল্লাহর আশেক বলে, এই শব্দটার মধ্যেই ব্যাহায়ামের একটা ভাব এর মধ্যে এসে গেছে। আপনি কি বলতে পারবেন নবী প্রেমিক আল্লাহ প্রেমিক শব্দটা যে তারা ব্যবহার করে, এই ভাষাটাও ভুল। আপনি কি আপনার মাকে বলতে পারবেন যে মা আপনার সাথে আমি প্রেম করি, বড় বোনকে বলতে পারবেন, শাশুড়িকে বলতে পারবেন, তারা আল্লাহর ক্ষেত্রে রসুলের ক্ষেত্রে ব্যবহার হয় কিভাবে, কোনদিন চিন্তা করেছেন এই শব্দটি? বাপ মাকে ব্যবহার করা যায় না নবী এবং রসুলের ক্ষেত্রে, এবং সাথে সাথে আল্লাহর ক্ষেত্রে এই শব্দটি কিভাবে ব্যবহার করে আমার বুঝে আসে না। ঈশ শব্দটা আল্লাহ এবং রসুলের ক্ষেত্রে ব্যবহার হয় না, প্রেম শব্দটাও আল্লাহ এবং রসুলের ক্ষেত্রে নয়, বরং মহাব্বাত, যার অর্থ হচ্ছে ভালোবাসা। বাপ মাকে বলতে পারবেন যে আব্বা আপনাকে খুব ভালোবাসি, মা আপনাকে খুব ভালোবাসি, শাশুড়ি আপনাকে আমি খুব পছন্দ করি, ভালোবাসি, এটা বলা যায়, তাই না? এটা ভদ্র ভাষা। আল্লাহর ক্ষেত্রে ইশক, ইশক শব্দটা ব্যবহার করা বন্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, আমার বন্ধু চলে এসেছে শেখ কাউসার মাহমুদ সাহেব, আমি এখনই ছেড়ে দিব। তো মনে রাখতে হবে যে তারা ইশককে পাগল হয়ে যায়, এই পাগল হওয়ার সুযোগ ইসলামে নাই, বরং সুস্থ থেকে স্বাভাবিকভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান এনে আমল করতে হবে। সাথে সাথে আমাদেরকে এই কালেমার মর্মার্থ বুঝে আমাদেরকে আমল করতে হবে। আরেকটি বিষয়, হাদিসের শেষ পর্যন্ত যাই নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদনাহা ওয়া আদনাহা, অর্থাৎ ইমানের সবচাইতে ছোট অঙ্গ যেটা, ইমানের যে একটি সাধারণ অঙ্গ যেটা, সেটা হচ্ছে ইবাদাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা। এটা আমাদের মধ্যে এমন ভাবে বেড়েছে, মাঝে মধ্যে রাস্তা কাটাকাটি, আর রাস্তার উপরে যে অত্যাচার আমরা চালাই, স্টিম রোলার চালায় রাস্তার উপরে, মাঝে মধ্যে বলতে মনে চায় যে রাস্তা তুমি কার, রাস্তা তুমি কার, বাড়ি পানি বের করবে রাস্তা কেটে,
তারপরে বিভিন্ন ভাবে পানি যত বের করবে সব রাস্তার ভিতরে, বাথরুম গুলো তৈরি করলে রাস্তার যে রাস্তার পাশে তৈরি করে, বাড়ি তৈরি করলে বাথরুম গুলো রাস্তার ধারে তৈরি করে, তারপরে ময়লা ফেললে রাস্তায়, গরু বাঁধলে তাও রাস্তায়, ধানের যে খড়কোটা আছে সেগুলো ফেললেও রাস্তায়, ময়লা ফেললেও রাস্তায়, ব্লেড ফেললেও রাস্তায়, অথচ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা হচ্ছে সদাকা। আর এটা ইমানের একটি অঙ্গ, যদি কেউ এই ইমানের এই অঙ্গ ভুলে যায় তাহলে তার ইমান থাকবে 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 না। এইবার আসেন, তারপরে বলছেন পাল হায়া ও শোভা তুমি নাল ইমান, লজ্জা হচ্ছে ইমানের একটি অঙ্গ, লজ্জা এমন একটি অঙ্গ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান। ওয়াল ঈমান ফিল জান্নাহ, আর এই ঈমানই মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে তার লজ্জা নাই তার জান্নাত নাই, লজ্জা যার নাই তার ঈমান নাই, লজ্জা যার নাই তার জান্নাত নাই। যে সমস্ত নারীরা এখনো পর্যন্ত পর্দা করছেন না, যে সমস্ত নারীরা এখনো পর্যন্ত পর্দা না করে বাহিরে যাচ্ছেন, যে সমস্ত পুরুষরা ঘন্টার পর ঘন্টা পর নারীর সাথে গল্প গুজব করে কাটান, যে সমস্ত নারীরা মোবাইল স্ক্রিনে দেখা করা 14 নম্বর নারীদের সিনেমা বা ছবি দেখে রাত কাটান, তাদেরকে বলছি এই দেখা করা থেকে এখনই সরে আসুন যত তাড়াতাড়ি সম্ভব, না হলে জান্নাত কত সোজা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসটা বুঝে আমল করার তৌফিক দান করুক। এই বলে আমার বক্তব্য ইতি টানছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।